আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, অত্যন্ত জনপ্রিয় একটি ফল, এটাকে আমরা ঔষধি ফলও বলতে পারি। আজকে আমি তোমাদের সামনে আমড়ার জুস এবং আমড়ার ভর্তা তৈরি করে দেখাবো। বাজারে অনেক বড় এবং সস্তায় আমড়া পাওয়া যাচ্ছে। এই আমড়ার জুস তৈরি করতে এবং ভর্তা তৈরি করতে আমার পুদিনা পাতা এবং ধনিয়া পাতাও লাগবে। আমড়াতে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি, এ, পটাশিয়াম, আয়োডিন আছে, যা রক্তচাপ কমিয়ে দেয়, রক্ত সঞ্চালনে সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রাটাও কমিয়ে দেয়, যা আমাদের হৃদরোগের জন্য অত্যন্ত উপকারী। এটা দিয়ে আমি আমড়ার ভর্তা তৈরি করব। এখানে আমি তিনটা আমড়া নিয়েছি। আমড়াগুলিকে আমি এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং বিচিগুলিকে আলাদা করে সরিয়ে রেখেছি। এই বিচিগুলিও কিন্তু লবণ দিয়ে খেতে খুব মজা। এখন এই আমড়ার ভিতর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচ আমি একটু হামান দিস্তাতে একটু থেতলে নিয়েছি। যদি আপনারা ঝাল আরও একটু বেশি খেতে চান তাহলে দিতে পারেন। আমি এর মাঝে সামান্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি এক ফালি লেবুর রসও দিয়ে দিব। লেবুর রসে ভিটামিন সি আছে, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, ওজন কমাতেও সাহায্য করে, ত্বকের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে। এর ভিতর সামান্য লবণ দিয়ে দিব, পরিমাণ মতন বিট লবণ দিব, ইচ্ছা করলে আপনারা পিঙ্ক সল্ট দিতে পারেন। আর দিব এখানে গোলমরিচের হালকা গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচেরও কম। মেইন উপকরণ যেটা আমি দিব সেটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দি আমি 3 চা চামচ দিচ্ছি। আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে দিতে পারেন। আমার কাছে অবশ্য কাসুন্দি একটু বেশি দিলেই ভালো লাগে। আমি আর একটু কাসুন্দি দিচ্ছি। যদি আপনারা পুদিনা পাতা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। ধনিয়া পাতা দিয়ে দেবেন। এই আমার হয়ে গেল আমড়ার ভর্তা। এখন আমি আমড়ার জুস বানিয়ে দেখাবো। এখানে 2টো আমড়া নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরেকটা বেশিও নিতে পারেন, 3টাও নিতে পারেন। কোভিড-19 প্যান্ডামিকের সময় সবাই আমরা খুব খারাপ সময় অতিবাহিত করছি। এই সময়টা আমাদের জুস খাওয়াটা খুব প্রয়োজন। এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমার 3 গ্লাস জুস হবে। এর ভিতর আমি 1 টেবিল চামচ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা এবং পুদিনা পাতা অ্যাভয়েড করতেও পারেন। লেবু 1 ফালি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, বিট লবণ হালকা পরিমাণ, 1 চা চামচের মাথায় সামান্য পরিমাণ দিলাম। এখন আমি ব্লেন্ড করব। জুসটা আমার তৈরি হয়েছে। এটাকে আমি একটা স্ট্রেইনার দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার বিষয়টা আপনাদের উপর ডিপেন্ড করবে, ইচ্ছা করলে এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এই জুসটা এত ভালো, যেটা আমাদের অবসাদ দূর করে, ক্লান্তি দূর করে এবং ত্বকের জন্য অত্যন্ত উপকার।
তৈরি হয়ে গেল আমার আমড়ার জুস। আমড়ার জুসের কালারটা এত সুন্দর এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার রেসিপি দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন।